ফুচকাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, সমপরিমাণ সুজি, ময়দার সুজি পরিমাণটা একই রাখতে হবে। আর এখানে নিয়েছি খাওয়ার সোডা, অল্প পরিমাণে লবণ। তো এখন সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। একটু নরম করে মাখতে হবে। এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো সুজিটা ফুলে যাবে ততক্ষণে, শক্ত হয়ে যাবে। তো এটা ওই জন্য একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এখন শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। এখন দিয়ে দিচ্ছি জিরে মরিচ। তো একটু ভেজে আমি এগুলোকে শিলে একসঙ্গে গুঁড়ো করে নেব। এখন আমি টক জলটা গুলে নেব। তা টক জলটা গুলার জন্য আমি কি নিয়েছি দেখে, এখানে আমি তেঁতুল নিয়েছি, এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জিরে আর ধনেটা গুঁড়ো করে রেখেছি। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, লবণ আর পাতি লেবু, একটা গন্ধরাজ লেবু নিয়েছি। তো এখন তেঁতুলটা গুলে নেব। এগুলোকে ফেলে দেব। লেবুগুলো কেটে নেব। এখন আমি লেবু রস দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা করেছিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
दिए दीची लवण एखन तीनटे गंधराज लेबू कुचि ये दिए दिलाम टक जले तो एखन एकटु टेस्ट करे देखबो टक जलटा ठीक होयेछे कि ना टक जलटा रेडी होये गेछे एखन आमि आलुगुलो मेखे नेब एखन आमि आलुगुलो छाड़िये निच्छि आलूटा आमी छाड़िए नियेछि तो एखन एगुलोके भालो करे माखिए नेब एखन दिए दिच्छि सर्षेर तेल दिए दिच्छि लवण भेजे रखा मसला लंकार गुड़ो लंकाटा आमी एकटु बेशी परिमाणे देव एकटु माखिए नेब आलूटा माखा हो गेछे एखन उपर थेके छड़िए देव सिद्ध करा मटर दिए दिच्छि झुड़ी रेडी हो गेछे आलू माखा बंधुरा फुचका खाओयार जोन्नो आमि किछु खुड़ी करे नेब দেখুন বন্ধুরা কলা পাতা দিয়ে খুড়ি বানিয়ে নিয়েছি তো এতে করে ফুচকাটা খাওয়া হবে আমি এইভাবে আরো কয়েকটি বানিয়ে নেব आध घंटा हो गेछे माखाटा तो एखन आमी एकटु मेखे छोटो छोटो करे गुली करे नेब देखुन कतटा शक्त हो गेछे एखन एटाके टुकड़ो टुकड़ो करे केटे निच्छि
এখন বেলে নেব। সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিতে হবে। তো আমার বেলাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। তো এখন আমি একটা কোটর মুচি নিয়েছি, এভাবে কেটে নেব। তো এখন আমি ফুচকাগুলোকে এভাবে ঢাকনা দিয়ে দেব। তো 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। ফুচকা ভাজতে গেলে কড়ার তেলটা খুব গরম হওয়ার দরকার, তো আমি এটাকে খুব গরম করে নেব তেলটাকে। কড়ার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন ফুচকাগুলোকে তেলে দিয়ে দেব। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এরকম ভাবে সবগুলো আমি ভেজে নেব। কেমন হয়েছে? বন্ধুরা খুব ভালো হয়েছে, বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে এরকম ভাবে বানিয়ে আপনারা খাবেন। তো আজকের মতো টাটা টাটা দিয়ে দাও।